আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে এসে স্বাস্থ্যগত বিষয়ে কিছু জ্ঞান অর্জন করার। মূলত আপনারা যদি চিন্তা করেন যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন, তিনি আমরা যেন সুস্থ থাকি এই বিষয়টিও কিন্তু নিশ্চিত করেছেন। যেমন আমাদের যে জীবন আচরণের যে বিধান, যেটা সেটা যদি আপনারা গভীরভাবে লক্ষ্য করেন যে পূর্ণাঙ্গ একটা ডিসিপ্লিন আমরা যেন মেনে চলি, এই বিষয়টি নিশ্চিত করার জন্যে আল্লাহ তাআলা উনি নিজে একটা বিধান নাজিল করেছেন পবিত্র কোরআন। কার বাণী? পবিত্র কোরআন সরাসরি আল্লাহর নিজের বাণী। এই যে রমজান, এটার মর্যাদা কার কারণে? এই পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসে, এই কারণেই এই মাসের এত মর্যাদা। আর বেজোড় রাত্রিগুলোর মর্যাদা যেদিন নাজিল হয়েছে ওটা হাজার 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 রজনীর চেয়েও উত্তম। তাহলে এই কোরআনে অবশ্যই স্বাস্থ্যগত সম্পর্কে যে পরামর্শ অবশ্যই আছে। তো যেই বিষয়গুলো আমাদের জানা সেটা হলো যে রমজানে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন, সঙ্গে দিলেন 30টি রোজা। তাহলে অবশ্যই এই রোজাতে আমাদের স্বাস্থ্যগত অনেক উপকার আছে। তো রোজাতে 30টা রোজা রাখার পরে শরীরে কোনো রোগ ব্যাধি থাকার কোনোই কারণ নেই, যদি সে সুস্থ খাবার গ্রহণ করে। সুস্থ খাবার খুব গুরুত্বপূর্ণ এখানে। পরিমিত খায়, অতিরিক্ত নয়। খাওয়ার মচ্ছব করার জন্য রমজান মাস নয়। রমজান মাস আমাদেরকে শেখায় যেন আমরা সীমার ভিতরে থাকি, যেন আমরা অতিরিক্ত কিছু না করি। বিরত থাকা মানে এই নয় যে আমি এখানে একবেলা খেলাম না, আর যখন খেতে সুযোগ পেলাম একেবারে সব কিছু খেয়েটে পোষায় ফেললাম। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইফতারির পরে এমন খাওয়া শুরু করি, এরকম খাওয়া সে পৃথিবীতে কোনোদিন খেয়েছে কিনা এই ইতিহাসে নেই। যত রকম নষ্ট খাবার যেগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে, যত রকম নোংরা খাবার যেগুলো ডুবো তেলে ভাজা হয়, রিপিটেড হিট করা হয়, মানুষের যে এত কম জ্ঞান বুদ্ধি, এটা ইফতারি যখন বিক্রি করে রাস্তাঘাটে তার এখানে তাকালেই বোঝা যায় যে এদের জ্ঞান বুদ্ধি এত কম যে নিজের জন্য ক্ষতিকর একটা জিনিস নিজের টাকা দিয়ে কিনে নিয়ে নিজে খাচ্ছে, নিজের বাচ্চা কাচ্চা আহলকে খাওয়াচ্ছে, পরিবারকে খাওয়াচ্ছে। কত নির্বুদ্ধিতা মানুষের, যদি চরম নির্বুদ্ধিতা, মানে চরম নির্বোধ এই কাজ করার কথা। কিন্তু আমরা কিন্তু করছি, বুঝেছেন? এই যে অতিরিক্ত খাওয়া, এটা কি রমজানের শিক্ষা? তাহলে আপনি এতগুলো আইটেম করলেন কেন? এটা কি কারণ, মানে এটা কেন করেছেন এটা বুঝান। রমজানে তো আরো কৃচ্ছতা শিখতে হবে, আরো পরিমিতিবোধ শিখতে হবে, আরো নিয়ন্ত্রণ শিখতে হবে, নাকি? আল্লাহ তাআলা শেখাতে চাইলেন যে গরিবের দুঃখ বুঝো, আর আপনারা দেখাইতে চাইলেন যে আপনি কত বড় লোক, আপনি কত পদের আইটেম করতে পারেন। আপনি খাবারের মানে একটা বন্যা বহায় দিলেন। তো এর জন্যে বোধহয় রোজা আল্লাহ ফরজ করেছে 30টা, যে আপনি প্রদর্শনী করবেন। কি তাহলে আপনার রোজার শিক্ষাটা কি আপনাদের কাছে, মানে দেখে কি মনে হচ্ছে, উদ্দেশ্য কি ছিল দেখে কি মনে হচ্ছে?
উল্টাটা মনে হচ্ছে, এই উল্টা মনে হওয়ার কারণে আজকে আপনাদের স্বাস্থ্য উল্টায় গেছে, মানে সুস্থ স্বাস্থ্য এখন অসুস্থ হয়ে গেছে। তাহলে বিপরীত শব্দ কি? সুস্থতার বিপরীত কি? তাহলে সেটাও উল্টায় গেছে। এখন আমরা যদি সুস্থ থাকতে চাই, একটা লোক যদি পরিমিত আহার গ্রহণ করে, সে যদি সুস্থ খাবারগুলো গ্রহণ করে, অসুস্থগুলো নয়। সুস্থ হচ্ছে আল্লাহ যেগুলো পৃথিবীতে দিয়েছিলেন সেভাবেই যেটা সংরক্ষিত আছে সেটাই সুস্থ খাবার। এর বাইরে যত খাবার আছে সেগুলো একটাও খাবার নয়, সেগুলো আপনাদের রোগ তৈরির জন্যে। সেই খাবারগুলো সম্পূর্ণ রোগ তৈরিকারী এবং রোগ তৈরিতে তারা ভূমিকা রাখছে। সেগুলো খাবার আপনার রোগকে তৈরি করছে, তার মানে সেগুলো আপনার জন্যে কোনো খাবার না, বরং বিষ, পয়জন। এরকম বেশ কিছু পয়জন আমরা খেয়ে থাকি, তার ভিতর সুগার অন্যতম, চিনি, সাদা চিনি, সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, তারপরে সাদা সার দেওয়া, যেগুলো ইউরিয়া দেওয়া, যে সার কীটনাশক যেগুলো দেওয়া, এগুলো খাবারগুলো আমরা খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, ওইগুলো দেওয়া, মানে নিজেরাও চিনি খাচ্ছি, গাছকে ইউরিয়া খাওয়াচ্ছি, বুঝলেন? আর নিজেরা নষ্ট খাবার খাচ্ছি, আর যেই পশু পাখিগুলো আমরা খাই সেগুলোকে ফিট খাওয়াচ্ছি, ট্যানারির ইয়া মিশানো ফিট, যেগুলোতে ক্যান্সার হয় এটা প্রমাণিত। জমিতে হেভি মেটাল পাওয়া গেছে, জমিতে এখন সবখানে হেভি মেটাল। তো তার মানে আপনাদের খাবার যখন পুরোপুরিভাবে নষ্ট হয় একটা জাতির, একটা জাতির যদি ধরেন পরিবেশ নষ্ট করার জন্য দরকার হচ্ছে গাছ কেটে ফেলানো, গায়ে গায়ে লাগিয়ে বিল্ডিং করা, তো আমরা তো এটা করতে পেরেছি। তারপরে অসুস্থ করার জন্য দরকার হচ্ছে বাতাস নষ্ট করা, তো আমরা বায়ু দূষণে পৃথিবীর ভিতর চ্যাম্পিয়ন ঢাকা শহর, তাহলে আমরা সেটাওতে এক নম্বর। তারপর পানি নষ্ট করাতেও আমরা সেরা হয়েছি। দেখবেন যে আপনি যদি বৃষ্টি পড়বে দেখবেন যে মাঝা সমান পানি হয়ে যাবে ঢাকা শহরে, যদি ভালো মতো বৃষ্টি পড়ে মাঝা সমান পানি হয়ে যাবে। যে ড্রেনেজ সিস্টেম এগুলো নেই, তো সব কিছুর ভিতরে কন্টামিনেশন হচ্ছে। তারপরে বাতাস নষ্ট, পানি নষ্ট, জমি নষ্ট। জমি কিভাবে নষ্ট করেছে? কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে। সেখান থেকে ওগুলো ব্যবহার করে শাকসবজি উৎপাদন করে সেগুলোর মধ্যে কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করতেছি যেন নষ্ট না হয়, পচে না যায়। ফল খাচ্ছি বিদেশ থেকে আসা কেমিক্যাল যুক্ত সব ফল, যে আপেল রেখে দিলে 3 মাসেও পচে না, শুকাইয়া পরে মমির মতো হইয়া যায় কিন্তু পচে না। তাহলে আপনাদের রোগীদেরকে আপনারা খাওয়াচ্ছেন হচ্ছে বিষাক্ত ফল, কেমিক্যাল যুক্ত। বিদেশি ফল মানে বিষাক্ত ফল, বলেন, বিদেশি ফল মানে বিষাক্ত ফল। যারা অনলাইনে দেখছেন কমেন্ট করেন যে বিদেশি ফল মানে বিষাক্ত ফল, কোনো কথা নাই, কেমিক্যাল ছাড়া কোনো ফল দেশে আসতে পারে না। ধরেন আসলো, আসার পরে জাহাজে করে আসলো, আসার পরে এই যে ঢাকা শহরে আসলো, কারণ বাজারে গেল বা আড়তে গেল, এরপর সারা বাংলাদেশের ওই যে খাগড়াছড়ি যান, রাঙামাটি যান, এই ফল ওখানেও পাওয়া যায়। তাহলে এমনি যাইতে আবার কতদিন লাগে, তারপর দোকানে সাজায় রাখতে হয়। তো এদের কি, এরা কি মানে ইয়া অমরত্ব লাভ করেছে নাকি, যে এদের আপনি যতদিন রেখে দেন পচবে না? তো যে জিনিস অমরত্ব লাভ করে সেটা আসলে মৃত, যেটা মরে না সে আগেরই মৃত, মরে গেছে বলে আর মরে না, বুঝেননি কথা? তো এই মরা ফলকে ফরমালিন দিয়ে আপনাদের খাওয়ানো হচ্ছে, আপনারা নিজে অনেক টাকা খরচ করে, দেশের বিদেশি ফলগুলোর দাম বেশি, আমরা জাম্বুরা পেয়ারার চেয়ে, কদবেল আমলকি এগুলোর চেয়ে বিদেশি ফলের দাম অনেক বেশি, অনেক বেশি টাকা খরচ করে নষ্ট ফল কিনে এনে খেয়ে আপনি নিজে না আপনার পরিবারকেও খাওয়াচ্ছেন। এখন যেহেতু সবাই এটা করছে, এই কারণে এটা সবার কাছে, বা পৃথিবীতে নিয়ম হচ্ছে কি, সবাই যেটা করে সেটাই ঠিক, বুঝেননি কথা? এখন যেমন সবাই নষ্ট খেয়ে অসুস্থ হয়ে গেল, ভাবতেছে হ্যাঁ সবাই অসুস্থ হয়ে যাবে, এটাই ঠিক, এটাই জীবন। কিন্তু এই 100 বছর আগেও যে এই ধরনের একটা রোগও মানুষ একজনও ছিল না, এরকম সে ভাবে না, বোঝে না, তাকে ইতিহাস পড়তে বলা হয়েছে কিন্তু সে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না।
তাহলে যদি আপনি এই নষ্ট ফলগুলো খেয়ে খান, আপনি যদি কেমিক্যাল যুক্ত ওই যে কীটনাশক দেওয়া এই সবজিগুলো আবার পরবর্তীতে প্রিজারভেটিভ দেওয়া সেগুলো যদি খান, আর ওই যে ফার্মের ডিম ফার্মের মুরগি যদি খান, বা চাষের মাছ খান, বা চাষের গরু খান, চাষের ছাগল খান, তারপরে আবার সেটা সয়াবিন তেলে রান্না করেন, তারপর সাদা ভাত সাদা লবণ দিয়ে যদি খান, আর ওই যে নষ্ট সবজি দিয়ে, তারপরে যদি সঙ্গে কোক ফান্টা সেভেন আপ এবং আইসক্রিম খান, বুঝলেন, এবং রমজানে চিনির শরবত 3 গ্লাস ইফতার শুরু হইল, তারপর যত রকম ভাজা পোড়া পৃথিবীতে বানানো সম্ভব সবগুলোকে একত্রিত করে সে খাইতে আছে, বুঝলেন কথা। এরপরে ইফতার শেষ নামাজ পড়ে এসে আবার খাইতে আছে, এরপরে তারাবি পড়ে এসে আবার খাইতে আছে, কারণ অত লম্বা তারাবি পড়ে ক্ষুধা লেগে গেছে। এরপরে সে সেহরিতে এমন খাওয়া খাইতে আছে মনে হয় যে 3 মাস আগে খাইতে পারবো না, 3 মাস আগে খাওয়া পাইবো না। এতে করে ওই যে সুখ সময় না খেয়ে থাকে, দেখা গেল যে অন্যান্য মাসের চেয়ে আরও 2 কেজি ওজন বেড়ে যায় রোজার মাসে, বা 4 কেজি বেড়ে যায়, কারণ সে বেশি খাইছে, পুষায় ফেলাইছে আর কি। তার মানে রমজানকে আল্লাহ তাআলা দিয়েছিলেন যে আপনার ভেতরে শরীরের জঞ্জাল পরিষ্কার করার জন্য, আর আপনি আরো বেশি জঞ্জাল ঢুকাইছেন, ঢুকায় আল্লাহ যেন আপনার কোনো হেল্প করতে না পারে এই ব্যবস্থাটা আপনি নিজেই করেছেন। তাহলে আপনারা যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন, বুঝলেন, তাহলে আপনারা কার রহমত পাইবেন? শয়তানের। মনে রাখবেন যে আল্লাহকে মানে না সে শয়তানের উপাসনা করে, সোজা কথা। যে আল্লাহর উপাসনা করে না সে শয়তানের উপাসনা করে, এতে কোনো সন্দেহ নেই। যে সুস্থ থাকতে চায় না সে অসুস্থ হওয়ার জন্য চেষ্টা করে, বুঝেননি কথা। ধরেন যে সচেতনভাবে সুস্থ থাকতে চায় না সে অবশ্যই নিজেকে অসুস্থ করার জন্য প্রচেষ্টা করে, সোজা কথা। যে জান্নাতে যাওয়ার জন্য কাজ করে না সে নিজের জাহান্নামে যাওয়ার জন্য সব কিছু করে, মানে কেউ নিরপেক্ষ এখানে কোনো সুযোগ নেই, যে আমি নিরপেক্ষ না, কেউ নিরপেক্ষ নেই, কেউ নিরপেক্ষ নেই। মানে আপনি সুস্থতার জন্য যা করণীয় করছেন না, মানে হলো আপনি নিজেকে অসুস্থ করার জন্য চেষ্টা করতেছেন, এটা বুঝতে পারতেছেন নাকি? যদি কথা ভুল হয় ধরাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি সুস্থ থাকার জন্য করণীয় কি? পরিমিত আহার গ্রহণ করা এবং সুস্থ খাবারগুলো খাওয়া, কিছুটা সময় না খেয়ে থাকার অভ্যাস, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, ভোরে ওঠা, সূর্যের আলোতে যাওয়া। যাদের এই প্র্যাকটিস নেই তারা নিজেকে অসুস্থ বানানোর জন্যে সর্বোচ্চ চেষ্টা করতেছে। কিভাবে? বারবার খেয়ে, নষ্ট খাবার খেয়ে, ব্যায়াম না করে, রাত জেগে, টেনশন করে, দুশ্চিন্তা করে, না ঘুমিয়ে, রোদে না গিয়ে, নেচারের কাছে না গিয়ে সে নিজেকে অসুস্থ বানানোর জন্য চেষ্টা করতেছে। কেউ 30 বছরে অসুস্থতা পাচ্ছে, কারো একটু সময় লাগছে, কারো 35 বছর, কারো 40, কারো 45, তবে সবাই যার যা চাইছিল পেয়ে যাচ্ছে, সবাই মিলে পেয়ে গেছে, ভাবছে সবাই যা করে তাই করি, সবাই রুগী আমিও রুগী, কি মজা, কি মজা, অনেক মজা, ঠিক না, ঠিক না, মজা না বাবা, অসুস্থ মজা না? তা আপনি যে চেষ্টা করছেন অসুস্থ হইতে এখন পারছেন তো? খুশি না আপনি? যারা অলরেডি রুগী হয়েছেন আসেন না এখানে, রুগীরা আপনারা খুশি না? আপনাদের প্রাপ্তি পেয়ে গেছেন, কেন খুশি না? কেন আপনি তো এটার জন্য চেষ্টা করছেন। আপনি ব্যায়াম করেন নাই মানে কি? মানে হলো আপনি অসুস্থ হইতে চান। এই আমি ব্যায়াম করি না মানে কি? মানে হলো আমি রুগী হইতে চাই, বুঝেন নি? আমি ডুবো তেলে ভাজা খাই মানে কি? মানে আমি রুগী হইতে চাই। আমি চিনি খাই মানে কি? কোক ফান্ডা সেভেন আপ খাই, আইসক্রিম খাই মানে কি? আমি রুগী হইতে চাই। আমি দুধ চিনি দিয়ে চা খাই মানে কি? মানে আমি রুগী হইতে চাই। আমি ডুবো তেলে ভাজা পোড়া যা খাচ্ছি, যে খাবারগুলো ক্ষতিকর, সয়াবিন তেল খাচ্ছি, তার মানে কি আপনি ভালো হতে চাচ্ছেন? কি চাচ্ছেন? এখন রুগী হয়েছেন তো এখন তো খুশি হওয়ার কথা। আপনি যেটার জন্য চেষ্টা করছেন সেটা তো পেয়ে গেছেন, এখন খুশি না আপনারা? কেন খুশি না? আশ্চর্য, যেটার জন্য চেষ্টা করলেন সেটা পেয়ে গেলেন,
আপনি তাও খুশি না, তারপরে কিসে খুশি হবেন? না কিসে খুশি হবেন আপনারা? আপনারা যে যে জিনিসের জন্য চেষ্টা করে সে যদি সেটা পায় সে খুশি হবে না কেন? এই ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করছে, ফার্স্ট হয়েছে, খুশি হবে না তো? তাহলে আপনি রোগী হওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি রোগী হয়েছেন, তাহলে খুশি হবেন না কেন? আপনি জানতেন না যে ব্যায়াম না করলে রোগী হবেন? জানতেন, কিন্তু কেন করেন না? কেন করেন নাই? না অলসতা না, আপনি রোগী হতে চান এই জন্য করেন। আপনি মনে রাখবেন যে এই কথাটা অলসতা বলেছেন, এটার নাম অলসতা না, এটার নাম গাফিলতি। এটার নাম হচ্ছে গাফিলতি। গাফিলরা সব জাহান্নামী হবে, এটা আমার কথা না, কোরআনের কথা, আপনি কোরআন পড়েন। গাফিলরা কই যাবে? জাহান্নামে, যেখানে মানুষ এবং পাথর হচ্ছে এই আগুনের ইন্ধন। এগুলোকে প্রেশার কুকারের মতো গর্তের ভিতর ফেলানো হবে, গর্ত, ওগুলো আগুনের গর্ত, গর্ত, গর্তের মধ্যে ফেলে দিব। গর্ত মানে কি? মানে আসবে, গর্তের মুখ যদি ঢাকনা লাগা দেয়, এরপরে এর ভিতর যদি আগুন জ্বলে, এটার তাপ যে কোন পর্যন্ত যাইব এটার কোনো লিমিট নেই। প্রেশার কুকারে দেখেন না অল্প সময় রান্না হয়ে যায়, কেন? কারণ হিট অনেক হয়ে যায়। পানির যে সাধারণ 100 ডিগ্রি, হ্যাঁ, যে সে ফোটে, ওখানে দেখা গেল 350-600, অনেক বেশি হিট চলে আসে। বুঝলি কথা? তাহলে আমরা যদি জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করি, কিভাবে চেষ্টা করব সেটা? আপনি নামাজ পড়বেন না। কেন পড়লেন না নামাজ? কেন পড়েননি? আপনি তো বলবেন অলসতা না, গাফিলতি। গাফিল অলসতা না। গাফিল মানে কি জানেন আপনারা? গাফিল মানে হচ্ছে যে তার জন্য যেটা মূল্যবান, যেটা তার জন্য ভালো, সেই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে, যেটা তার জন্য কোনো মূল্য রাখে না বা তার জন্য ক্ষতিকর, সেটাকে সে প্রাধান্য দিচ্ছে, মূল্যায়ন করছে, মূল্য দিচ্ছে। যেমন সে অসুস্থ খাবারকে মূল্যায়ন করছে সুস্থ খাবারের উপরে, বুঝলেন না? সে অলসতা করছে, বিলাসিতা করছে, বুঝলেন, কিন্তু সে এক্সারসাইজ বা ব্যায়াম বা কায়িক শ্রম করছে না, বুঝলেন না কথা? এরপরে সে দুনিয়াকে মূল্যায়ন করতেছে আখেরাতে উপরে। এটা হলো গাফিলের সংজ্ঞা আর কি। কারণ যে নিজের অনন্তকালের ভালো বোঝে না, তার চেয়ে বড় বোকা এবং গাফিল আর তো কেউ হতে পারে না। যে আপনি অনন্তকাল আনন্দে থাকবেন, এটা আপনার সহ্য হইতেছে না। না 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 না, আমি তো এটা চাই না, আমি চাই দোজকের লাকড়ি হব। তো কি করবেন? যে না, আমি নামাজে যাব না। বলবেন অলসতা না, গাফিলতি। কারণ নামাজে গেলে সে যাবে জান্নাতে, যেখানে অনন্তকাল বলা হয়েছে। এখান থেকে কোনো দিন, আল্লাহ বলেছেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? যে কোনো দিন তোমরা কেউ তোমাদেরকে এখান থেকে বের করবে না, তোমাদের সুখ কোনো দিন আর শেষ হবে না। এটা আল্লাহর ওয়াদা কিনা নাকি বুঝেন নাই? আল্লাহ ওয়াদা করেননি এটা? এমনকি বলেছেন যদি আল্লাহর অন্য কোনো পরিকল্পনা থাকে, মানে আরো একটা সৃষ্টি যদি আল্লাহ করেনও। যেমন এখন পর্যন্ত আল্লাহর সৃষ্টি হচ্ছে জিন এবং মানুষ, আর ফেরেশতারা তো ওনার দায়িত্বে নিয়োজিত আছেন, ফেরেশতাদের কোনো রকম স্বাধীনতা নেই। আর মানুষ এবং জিনের অপকর্ম করার, ভালো কর্ম করার স্বাধীনতা আছে, এ কারণে ওদের বিচার আছে। যাদের স্বাধীনতা নাই ওদের বিচার নাই, কারণ তারা বাধ্য না, মানে তারা চাইলেও কিছু করতে পারবে না, তারা বাধ্য আল্লাহর হুকুম শুনতে, মানে অবাধ্য হওয়ার কোনো কায়দা নেই নাকি? বুঝতে পারছেন? তাহলে এবার চিন্তা করেন যে যদি আল্লাহ অন্য কোনো সৃষ্টিও করেন, তবু ওই জান্নাতে যারা তারা জান্নাতেই থাকবে, এবং জাহান্নামে যারা তারা জাহান্নামেই থাকবে। ওখান থেকেও সে বেরোতে পারবে না, কোনো দিন পারবে না। তো পুড়া কয়লা হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পোড়ানো হবে, এবং প্রতিটা পোড়ানি তার কাছে আগের পোড়ানোর চেয়ে বেশি কঠিন মনে হবে, কঠিনতর হয়ে যাবে, এবং হইতেই থাকবে, এটার কোনো শেষ হবে না। তো যারা একান্তই বোকা, কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই,
তারা নিজের জন্য চুজ করবে হচ্ছে জাহান্নাম। তো জাহান্নামের জন্য কি করতে হবে? যে সচেতনভাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে না সে জাহান্নামে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? হারাম হালাল, কোরআন, ইবাদত, আল্লাহ যা বলেছে, ফরজ, নফল, সুন্নত, এগুলো মানতে হবে, এগুলো আপনারা জানেন। তার মানে রোজা মানে হলো কি? যথেচ্ছ খাওয়া দাওয়া, তাই না? আল্লাহ তো এটাই শিখাইছেন নাকি? কিন্তু আপনাদের তাহলে দেখে মনে হইতেছে কি? আপনাদের কাজের সাথে, বুঝছেন, আপনাদের বিশ্বাসের সাথে একদম মুনাফিকি, কোনো মিল নাই। বিশ্বাস করেন, কোনো মিল নাই। একটা লোক সুস্থ থাকতে চায় কিন্তু ভাজা পোড়া খায়, বলেন সে কি সুস্থ থাকতে চায়? বলেন, চায়? চায় কি না? একটা লোক সুস্থ থাকতে চায় চিনি গুলায় খায়, সে কি সুস্থ থাকতে চায়? চায়? চায় না। তাহলে যে সুস্থ থাকতে চায় না সে সুস্থ থাকতে কোনোদিন পারবে? সম্ভব। তাহলে যে সুস্থ থাকতে চায় সে কি ব্যায়াম করবে? ব্যায়াম না করে কেউ সুস্থ থাকতে পারবে? জীবনও না। তাহলে যে ব্যায়াম করে না সে কি নিজের জন্য অসুস্থতা ডেকে আনতেছে? ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। সে ডেকে আনছে অসুস্থতাকে, সে ডাকছে, এসো ও অসুস্থতা, তাড়াতাড়ি আসো, আমাকে আলিঙ্গন করো, আমি এখনো রুগী হই নাই কেন? আমি কতদিন ব্যায়াম করি না, এখনো আমি রুগী হই নাই, ব্যাপার কি? আমার রুগী হতে কতদিন সময় লাগে? এখনো রুগী হচ্ছি না কেন? চিন্তা করেন না, হয়ে যাবে। একজনও বাঁচতে পারেনি, আপনারা পারবেন। একজনও বাঁচতে পারেনি। আমি বলি আপনাদেরকে, যত ওষুধ ইচ্ছা খান, কিন্তু যে সুস্থ খাবার খায় না কোনোদিন সুস্থ হবে না। ওষুধ খেতে থাকেন, ওষুধ নিজেও একটা অসুস্থ খাবার, কারণ ওষুধ হচ্ছে কেমিক্যাল, আর্টিফিশিয়াল, ল্যাবে তৈরি, ওটা প্রকৃতিতে নাই। মানুষের শরীরে প্রকৃতিতে যে জিনিস নেই, প্রতিটা জিনিস মানুষের জন্য ক্ষতিকর, আনন্যাচারাল। তাইলে যেটা ন্যাচারাল না সেটা কি? আনন্যাচারাল। ন্যাচারাল না মানে কি? আনন্যাচারাল। আমরা কি ন্যাচারাল না আনন্যাচারাল? ন্যাচারাল। তাহলে ন্যাচারাল বডিতে আননেচারাল যা ঢুকবে সেটাই ক্ষতিকর, সোজা কথা। সেটা আপনার নষ্ট খাবার হোক, ওষুধ হোক, কেমিক্যাল হোক, এনিথিং, এনিথিং, এটা সাইড ইফেক্ট আছে। কিন্তু ন্যাচারাল জিনিস, ন্যাচারাল বডিতে কোনো সাইড ইফেক্ট নেই। এটা কি ক্লিয়ার হয়েছেন? আরো ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো, খেয়াল করেন, আপনারা যারা রুগী হয়েছেন, কেন রুগী হয়েছেন? কারণ বেশ কিছু অনিয়ম করার ফলে রুগী হয়েছেন। তার ভিতরে খাবারে বারবার খাওয়া, জম্মের খাওয়া খাওয়া, খাইয়া খাইয়া মোটা তাজা হন, মনে হয় যে ফার্মের মুরগিরে মোটা তাজাকরণ প্রক্রিয়া। ফার্মের মুরগিরে যে আমরা মোটা তাজা করি না, কি খা, জম্মের খাওয়া, ব্যায়াম করবি না, খালি খাইবি, রাত জাগবি, টেনশন করবি, আর মেজাজ খারাপ করবি, চিৎকার চেঁচামেচি করবি, আশেপাশের লোকের জীবন ত্রাহি ত্রাহি করে ফেলাইতে হবে। মানে এর আশেপাশে যে কটা থাকবে এটারে রাগ টাক দেখাইয়া, মেজাজ খারাপ কইয়া, মানে পুরো পরিবেশটারে নষ্ট করে ফেলাইব। নিজে রাত্রে ঘুমাইতে পারবো না, অন্য লোক যেন ঘুমাইতে না পারে এটা নিশ্চিত করবো। আর এটার ইয়াদি বলো, বাচ্চা কাচ্চার কারণে ঘুমাইতে পারি না, আরো কত নানা বিধ সে এই বিভিন্ন রকম এক্সকিউজ সে আবিষ্কার করবে, আমার বাচ্চা পড়াশোনা করে, এই সেই নানা কিছু নানা বিধ। কিন্তু তার মেজাজ, তার মুড সুইং, মুড সুইং মানে বুঝেন, অকারণে মন খারাপ করে আসে, জিজ্ঞাসা কি হয়েছে, কিছু কয় না, পরে বেশি জিজ্ঞাসা পরে আর এক ঝামটা মারবে, আপনার উপর রাগ দেখাবে, মনে হয় আপনার হ্যার খোঁজ খবর নেই, আপনার অন্যায় হয়ে গেছে, বুঝলেন? তা এদের ক্যারেক্টার এরকম কেন? কারণ এরাও ফার্মের মুরগির মতো মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। হেরা ফিট খাওয়ার মতো ছয় বেলা খায়, নষ্ট খাবারগুলা কোনো ব্যায়াম করে না, রাত জাগে, টেনশন করে, মেজাজ খারাপ করে, হ্যাঁ, দুর্ব্যবহার করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করে, স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করে, বুঝলেন না? সমানে রাত জাগে, আর কোনো সূর্যের আলোতে যাওয়া বা একটু রিল্যাক্স টাইম পার করে এরকম জীবনে নাই, শুধু ছুটতে আছে, যে যেটার পিছনে হেটার পিছনে, যে সংসার নিয়ে আসে সংসারের ঠেলায় চব্বিশ ঘন্টায় একটা মিনিট ব্যায়ামের বাইর করতে পারে না, আর যে কামে আছে ধরেন বিজনেস, সে বিজনেসের ঠেলায়
হ্যাঁ নিজের জন্য কোনো টাইম বের করতে পারে না, যে চাকরি আছে চাকরি ঠেলায় নিজের জন্য কোনো মানে সে টাকা ইনকামের ঠেলায় কিছু বাইর করতে পারে না, 24 ঘন্টার মধ্যে সব হ্যায় টাকা ইনকামে দিয়ে দিছে, এখন আর নিজের ইয়া করার জন্য নিজের যত্ন নেওয়ার কোনো টাইম নেই। বুঝেননি কথা? তাইলে এখন যদি একটা লোক খেয়াল করেন যে নষ্ট খাবার খায়, বারবার খায়, ব্যায়াম করে না, ঘুমায় না সঠিক সময়ে, দুশ্চিন্তা করে, মেজাজ খারাপ করে, প্রকৃতির কাছে যায় না, সূর্যের আলোতে যায় না, নেচারের কাছে যায় না, তো এবং নষ্ট বাতাস আছে, নষ্ট পানি আছে এবং নষ্ট পরিবেশ আছে, অক্সিজেন নাই, বাতাস তো গাছ কেটে ফেলাই দিচ্ছেন, তো সব অক্সিজেন কোথায় পাবো? অক্সিজেন কি বিল্ডিংয়ে কি অক্সিজেন বানায়? তো গায়ে গায়ে বিল্ডিং, কোনো গাছপালা নাই, অক্সিজেন কোত্থেকে আসবে ভাইজান? ঠেকা পড়ছে নাকি অক্সিজেনের? অক্সিজেন কে তৈরি করে? গাছ, গাছ মেডা, আল্লাহ তো সব বানায়, তোমারে বানাইছে গাছ, অক্সিজেন বানায় কে? তো গাছ কেটে ফেলায় দাও সব, কাইটিয়া খালি বিল্ডিং বানাও, তাইলে অক্সিজেনে শর্ট পড়বে না, তাই না? মানে মানুষ হচ্ছে এমন একটা জাতি যারা যে পাত্রে খায় সে পাত্রে কি করে, হাগু করে। বুঝেননি কথা? যেমন সুস্থ খাবার খেলে সুস্থ থাকবে, সে সব খাবার নষ্ট করছে যেন সুস্থ থাকতে না পারে। বৃক্ষ তাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, অবশ্যই আল্লাহ বৃক্ষ বানাইছেন, তাইলে এই বৃক্ষ গোড়া মারে কেটে দেয়, কারণ কেন সে অক্সিজেন বানায়, বুঝলেন? তা আল্লাহ ন্যাচারাল ইকুইলিব্রিয়ামে পরিবেশটাকে সামঞ্জস্যের উপরে তৈরি করছেন, মানুষ সেটাকে নষ্ট করে, যেখানে মানুষ যাবে সব ধ্বংস করবে, নেচার ধ্বংস করবে, গাছপালা ধ্বংস করবে, বাতাস ধ্বংস করবে, পানি ধ্বংস করবে, সব নষ্ট করে ফেলবে, কারণ মানুষকে আল্লাহ বানাইছেন এইভাবে। ফেরেশতারা তো এমনি এমনি বলে নাই যে কি একটা জাতি বানাইতেছ আল্লাহ, এরা তো জমিনে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করিয়া বিশৃঙ্খলা করিয়া একখান কাহিনী করব। তো যারা একালো করে ফেরেশতারা কয় যে আমাদের কথাই তো ঠিক, তাহলে আল্লাহর কাছে এটা ভালো লাগে? কিন্তু যারা শৃঙ্খলায় চলে ওদের দেখায় আল্লাহ ফেরেশতা, দেখো এই যে দেখছো এরা কিন্তু শৃঙ্খলায় চলে, বুঝলেন নাই? তোমরা যে বলছিলে সবাই ফ্যাসাদ সৃষ্টি করেন, তো যারা ফ্যাসাদ সৃষ্টি করে, পরিবেশ নষ্ট করে, খাবার নষ্ট করে, নিজের স্বাস্থ্য নষ্ট করে, তাদের অবস্থান কোথায় হবে জানেন তো? আল্লাহর অসন্তুষ্টি নিয়ে জান্নাতে যাইতে পারবেন? তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয় কিসে? অতিরঞ্জনে, অতিরিক্ততে। আপনার ভিতর অতিরিক্ত কিছু আছে, আল্লাহর এটা পছন্দ না। আপনি নষ্ট খাবার খান, এটা আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ বলছে আমি তোমাকে খাবার দিয়েছি। এমনকি খেয়াল করেন, আপনারা জানেন মান্না সালোয়া, আপনারা মানে খাবারের যে উপাদান সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, প্রোটিনে নাইট্রোজেন থাকে, আর যেমন কার্বোহাইড্রেট CHO, বুঝছেন? মানে কার্বোহাইড্রেট যে আমরা চিনি খাই সেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, বুঝলেন না কথা? তো এই চারটা উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো বাতাসে আছে। তো মান্না হলো এক ধরনের খাবার যেটা বাতাস থেকে আল্লাহ তৈরি করতেন, মানে কুয়াশার মতো পড়ে যাইতো, বুঝলেন না কথা? কুয়াশার মতো পড়ে যাইতো, ওগুলো মানুষ খেতে পারত মান্না। আর সালো আছে ছোট ছোট পাখি। এখন যখন হেরা অনেকদিন খাওয়া দাওয়া কইরা, হেদের তো কোনো কাজ কাম নাই, খাইতে আছে, হেদেরকে আল্লাহ মরুভূমিতে পাঠাইছে ইহুদি জাতিদেরকে যে তোমরা দিনের কাজ করো, বুঝলেন? খাওয়ার চিন্তা করতে হবে না, এটা আমি তোমাদের ব্যবস্থা করে দিব। এখন হেরা কিছুদিন পরে কি কইলে, আল্লাহ এইসব খাবারের উপরে আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না। মুসা আল্লাহ সাল্লাম কইতেছে তোমার আল্লাহর একটু বলো যে আমাদের জন্য পেঁয়াজ রসুন এইসব হ্যাঁ এগুলোর একটু ব্যবস্থা করে দিই। তা আল্লাহ এটা শুনে খুশি হয়ে গেলেন, কাজে তোরা যদি এগুলো খাইতে চাস তাহলে কোনো নগরে যাইয়া থাক। পড়েন নাই কোরআনে এগুলো নাকি? আমি বানায় বলতেছি, আছে তো নাকি? তোরা নগরে যাইয়া থাক, বুঝলেন? আর মুসা আল্লাহ সাল্লাম বললো তোমাদের কি হলো যে তোমরা একটা উৎকৃষ্ট জিনিসের বিনিময়ে তোমরা একটা কিছু নিকৃষ্ট জিনিস দাবি করলা? আমাদের স্বভাব হইলো এটা, আমরা সবসময়
নিজের জন্য নিকৃষ্ট জিনিস পছন্দ করি, নষ্ট খাবার, সস্তা খাবার, নিকৃষ্ট খাবার, যেটা খেয়ে আমি রোগী হব, রোগী হওয়ার পরে ওষুধ খাবো, ওষুধ টাকা দিয়ে কিনবো, সেটাও নিকৃষ্ট। হ্যাঁ, তারপরে ডাক্তার দেখাবো, অপারেশন করাবো, তো নিজের বডি কেটে ফেলাবো, হ্যাঁ, কিন্তু নিজের যত্ন নিব না। তাহলে আমরা নিজের জন্য কি কি নিকৃষ্ট জিনিস পছন্দ করতেছি? যেমন দুনিয়া আর আখেরাতকে যদি তুলনা করেন, তাহলে আখেরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? তাহলে আপনারা নিকৃষ্ট দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, আপনাদের চিন্তা চেতনা সব নিকৃষ্ট জিনিসের প্রতি, নষ্ট, যেই জিনিস করলে গুনাহ হবে সেটার প্রতি আপনার আকর্ষণ। কারণ আপনি নিজের জন্য নিকৃষ্ট জিনিস পছন্দ করতেছেন সব সময়। দেখবেন ঘরের বউর সাথে কথা কয় না, কিন্তু যেখানে কলিগ টলিগ থাকে অফিসে সুন্দরী, এদের সাথে কি সুন্দর মিষ্টি ব্যবহার। হ্যাঁ, পাশের বাড়ির ভাবি কত ভালো, কিন্তু নিজের বউ ভালো না। পাশের বাড়ির ভাই কত ভালো, নিজের বউ ভালো না। বুঝেন নাই? সবসময় আপনার জন্য যেটা উৎকৃষ্ট এটা আপনার পছন্দ হবে না, আপনার জন্য যেটা নিকৃষ্ট এটা আপনার ভালো লাগবে নাকি লাগবে না? এটা নাকি ভুল বললাম? লাগবে কি না? হ্যাঁ লাগবে। তাহলে আমরা যদি নিজের ভালো বুঝি, তাহলে এই যে অসুস্থ খাবারগুলো, সয়াবিন, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার খাবেন না, কারণ এগুলো আপনার নিকৃষ্ট। সাদা চিনি, সাদা লবণ, সাদা ভাত, সাদা দুধ খাবেন? এগুলো আপনার জন্য নিকৃষ্ট। যাদের কোষে জায়গা নাই, কেন নাই, বেশি বেশি খাইছে, বারবার খাইছে, জমা করছে শরীরে, বার্ন করে নাই, কায়িক শ্রম করে নাই, ব্যায়াম করে নাই, এখন কোষে ওভারলোড হয়েছে, যার ফলে এখন রক্তের চিনি কোষে ঢুকে না, এর নাম কি? ডায়াবেটিস। কারণ রক্তের চিনি যদি ঢুকতে না পারে কোষে, তো চিনি বাড়বে কোথায়? রক্তে। তো রক্তে চিনি বাড়লে তাকে কি বলে? তাহলে ডায়াবেটিস কেন হয়েছে? ডায়াবেটিস হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত খাওয়া, বারবার খাওয়া এবং প্রদাহ হওয়া। প্রদাহ হয় হচ্ছে ওই যে নষ্ট খাবারগুলো থেকে, প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড, এই যে ভাজা পোড়া, চিপস, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, চিপ, জুস, যা আছে, চিনি দেওয়া আইসক্রিম, চকলেট, চিনি দেওয়া, দুধ চিনি দিয়ে চা খাওয়া, দুধ চিনি দিয়ে কফি খাওয়া, দুধ চিনি মিশে যা ইচ্ছা তাই খান, কনডেন্স মিল্কের চা খাওয়া, এটা না খেলে তো আর মাথা ব্যথা কমে না। তাই এই যে নষ্ট যত খাবারগুলো আছে, হ্যাঁ, বেলপুরি, তারপরে হচ্ছে যে কি কি বাজারের আশেপাশে কি জানি বিক্রি করে না রাস্তাঘাটে, হ্যাঁ, ফুচকা, পেঁয়াজু, বেগুনি, মানে যা আছে, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, মানে যা আছে যেগুলো আপনারা সবসময় খান, এই সবগুলাই নষ্ট খাবার। বুঝেননি কথা? তাহলে এইগুলো খেয়ে আপনি ভালো থাকবেন কেমন? আপনি কি মুড়ি খান না ইউরিয়া খান? হ্যাঁ, তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন? আপনারা কি সুটকি খান না ডিডিটি খান? হ্যাঁ, এটা তো জানেন না, এটা ডিডিটি খান। আপনারা হোটেলে যে কি খান? এমএসজি খান, মনোসোডিয়াম গ্লুটামেট খান। বুঝেননি কথা? তাহলে আমরা আসলে না বুঝেও যেটা করছি, যে নিজেরা সব সময় যেই খাবারগুলো খেলে আমি নষ্ট হবো সেটা খাচ্ছি, তো এগুলো খেলাম, বারবার খেলাম, ব্যায়াম করলাম না, ব্যায়াম করলাম না, রাত জাগলাম, টেনশন করলাম, হ্যাঁ, সূর্যের আলোতে গেলাম না, নেচারের কাছে গেলাম না, ডায়াবেটিস হবে না? হবে, হবে, অবশ্যই হবে। তাহলে এটার চিকিৎসা কি? ট্যাবলেট খাওয়া আর ছয় বেলা চিনি খাওয়া? তা আপনারা এটা কেন করতেছেন? এটার চিকিৎসা হচ্ছে কম খান, সুস্থ খাবার খান, চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করে শাকসবজি দিয়ে ডিম, মাছ, মাংস খান, ভালো তেল খান, অলিভ অয়েল খান, সরিষার তেল আছে, নারকেলের তেল আছে, ভালো ঘি আছে, সুস্থ খাবারগুলো কম কম খান, পরিমিত, একদম এত কম খাবেন না যে দুর্বল লাগে। দুর্বল লাগা পার্টি আমি পছন্দ করি না। আমার দুই চোখের বিষ, যারা বলে দুর্বল লাগে, এগুলোর আমি দুই চোখে দেখতে পারি না। দুর্বল লাগে কারণ সে শক্তির চর্চা করে না, এনার্জির চর্চা করে না। দুর্বলতা মানে হলো তার শক্তির চর্চা নাই। দুর্বলতা মানে আমি কি বুঝি? সে শক্তির চর্চা করে নাই। দুর্বল মানে কি? সে এনার্জির চর্চা করে নাই, নিজের জন্য যতটুকু খাবার প্রয়োজন অতটুকুও খায় নাই। বুঝেন নাই কথা? এরা সাংঘাতিক ক্ষতি করে নিজের জন্য। তাহলে ডায়াবেটিস যেই কারণে হয়েছে,
সেই কারণ দূর না করে আপনি ট্যাবলেট খাইতেছেন, তার মানে কি কি ক্ষতি করতেছেন আপনি জানেন? জানেন আপনারা কি কি ক্ষতি করতেছেন? কে বলতে পারবে কি কি ক্ষতি করতেছেন? না না, কি ক্ষতি করতেছেন? আপনার প্রতিটা অর্গান ড্যামেজ হবে। কেমনে হবে শোনেন ভাই, মোবাইল পানিতে ফেলায় দেবো, কিন্তু আপনি চিনেন না আমারে, একদম পানিতে চুয়ায় ফেলবো। উনি এক ঘন্টার জন্য ওনার মোবাইল ব্যবহার করতে হবে। কি হয়েছে, কে ফোন দিছে আপনার? রাষ্ট্রপতি? পরে কথা বলবেন, এক ঘন্টা পরে রাষ্ট্রপতির সাথে। খুব সাবধান, মোবাইল দেখলে কিন্তু আমি পানিতে ফেলায় দেবো, ব্যাটারি ট্যাটারি খুলে ফেলায় দেবো একদম। এখানে এটা আপনি দুষ্টামি করতে আসেন, এটা দুষ্টামির জায়গা না। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সেটা হলো আপনারা ডায়াবেটিস মানে হলো কোষে জায়গা নাই, বুঝেন নাই কথা, কোষে জায়গা নাই। কেন নাই? আমি খাওয়া দাওয়া করছি, বার্ন করি নাই, ব্যায়াম করি নাই, টেনশন করছি, প্রদাহ তৈরি করছি, প্রদাহযুক্ত খাবার খাইছি, রাত জাগছি, আমার প্রদাহ হয়েছে। এখন আমার চিকিৎসা হলো যে আমি কোষ খালি করব, অতিরিক্ত ফ্যাট বার্ন করব, ঠিক আছে না? তারপরে টক্সিন যেগুলো জমা হয় সেটাকে ক্লিন করব, প্রদাহ যেন না হয়, সুস্থ খাবার খাবো, পরিমিত খাবো, রোজা রাখবো, ব্যায়াম করব, ভালো ঘুমাবো, শ্বাসের ব্যায়াম করব, মানসিক প্রশান্তির চর্চা করব, সূর্যের আলোতে যাব, নাকি? এখন আপনারা কি করতেছেন? আপনারা যেইভাবে রোগটা তৈরি করছেন, আপনাদের চলাফেরা একই রকমই আছে, উপরন্তু চিকিৎসা করতে গিয়ে ছয় বেলা চিনি খাইতেছেন, ওষুধ দিয়ে ওই চিনি কোষের মধ্যে জোর করে ঢুকাইয়া কোষের আগে থেকে নষ্ট কোষকে আরো নষ্ট করতেছে। তাহলে কোষ কিভাবে নষ্ট হয়? অতিরিক্ত চিনি জমে, মানে চিনিটা কিভাবে জমে? ফ্যাট হয়, গ্লাইকোজেন একটা নির্দিষ্ট পরিমাণে, পরে কি হয়? ফ্যাট, চর্বি। তাহলে কোষে অতিরিক্ত চর্বি জমল, বুঝলেন? অনেকে মনে করে এই চর্বি কোনো ক্ষতিকর না, অবশ্যই ক্ষতিকর। এই চর্বি থেকে সাত ধরনের কাইলোমাইক্রন, বিভিন্ন রকমের কেমিক্যাল সিক্রেশন হয়। যেমন ধরেন ডাস্টবিনের ময়লা থেকে দুর্গন্ধ বের হয় না, মানে ওখানে রাসায়নিক বিক্রিয়া হয় না, নানা একটা জিনিস পচে গেলে, ঠিক এরকম সাত ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়, যেগুলো আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করতে, মানে রক্তনালীতে চর্বি জমাতে সহায়তা করে। তাহলে ব্লক কেমনে হইলো? প্রদাহ থেকে হইলো। তাহলে ওই চর্বিগুলো যেটা ডাস্টবিনের মতো আপনার কোষের মধ্যে ডাম্প করেছেন, মানে এটাকে বলে জাঙ্কিয়ার্ড। জাঙ্কিয়ার্ড মানে কি? ময়লা রাখার জায়গা। তাহলে জাঙ্ক কোনগুলো? জাঙ্ক হচ্ছে যেই জিনিস আমরা ব্যবহার করি না, এটাই হলো জাঙ্ক। তাহলে ওই চর্বি কি ব্যবহার হয়? তাহলে কোষটা কি হইলো? জাঙ্কিয়ার্ড। তাহলে আপনি যে ডাস্টবিন, প্রতিটা কোষকে আপনি ডাস্টবিন বানাইছেন, উপর থেকে রূপচর্চা করতেছেন, কিন্তু শরীরের মধ্যে ডাস্টবিন আপনার, নাকি বুঝেন নেই? এই যে মোটা মোটা যেগুলো আমরা, আমরা তো সাবান মাইখা চেহারারে মেকআপ দিয়া আমি কত সুন্দর, আরে তোর ভিতরে ডাস্টবিন, তুই জানোস না, জাঙ্কিয়ার্ড একটা কোষের মধ্যে ডাস্টবিন, প্রতিটা কোষ একটা ডাস্টবিন, বুঝেন নাই? কেমনে ডাস্টবিন বানাইছি? খাইছি, বার্ন করি নাই। তো যে কোনো জিনিস ধরেন আপনার ঘরে যদি 20 মাস কোনো ময়লা পরিষ্কার না করেন, আর পাকঘরের ময়লা যদি বের না করেন, ওই যে মাসের আইসটা মাইসটা যদি রেখে দেন, হ্যাঁ, ওই যে গরুর মাংস রান্না, মানে সব কোনো ময়লা যদি ঘর থেকে পরিষ্কার না করেন, তাহলে 20 মাস পরে এই ঘরে কোনো মানুষের পক্ষে, মানে ওই 20 মাসই তো কেউ থাকার কথা না, মরে যাবো না? তো যারা 20টা বছর ধরিয়া শরীরের মধ্যে জাঙ্ক ইয়ার্ড বানাইছে কোষের মধ্যে, তারা কারা? তারা হলো যারা বারবার খাইছে নষ্ট খাবার, খাইছে 20 বছর ধরে, 20 বছর কোনো ব্যায়াম করে না, বুঝছেন, 20 বছর রাত জেগে টেনশন করে, এবং 20 বছর যারা নেচারের কাছে যায় না, বুঝলেন না, যাদের কোনো নিজের প্রতি কোনো টেক কেয়ার করার, যত্ন নেওয়ার যাদের টাইম নেই, তাহলে 20 বছরের সে ময়লা পর্যন্ত। একটা লোকের ডায়াবেটিস মানে তার কোষে আগে থেকেই নষ্ট, কোষ নষ্ট হয়েছে কিভাবে? ওই যে অতিরিক্ত অতিরিক্ত, তাহলে অতিরিক্ত চর্বি ক্ষতি করছে না, তাহলে এরপরে কি হবে? টক্সিন জমবে। কি জমবে? এই রুমে যদি অনেক লোক আসে এবং বের না হয়, 24 ঘন্টাই থাকে, এবং রুমে এত গাদা গাদি যে নতুন লোক ঢুকানো যাবে না, এরকম অবস্থায় যদি এরা এইভাবে 24 ঘন্টা থাকে, তাহলে বাঁচবে, কিন্তু যদি 20 বছর ধরে এইভাবে থাকে,
তাহলে এই রুমটা নোংরা হয়ে যাবে, বুঝেন কথা? এটা নোংরা হয়ে যাবে না, তাহলে পরিষ্কার করতে হলে কি হবে, লোকগুলোকে বের করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই না? এখন কোষে যে অতিরিক্ত জমা হলো, আপনার যদি ওই জমানো চর্বি যদি আগে ভাঙ না ভাঙ, তাহলে কোষে তো টক্সিন হতেই থাকবে, টক্সিন বাড়তে থাকবে না, কোষে প্রদাহ বাড়তে থাকবে না, বুঝলেন না কথা? তাহলে কোষে টক্সিন বাড়লো, প্রদাহ বাড়লো, কোষে এনার্জি তৈরি হবে না, এনার্জি ফ্যাট বার্ন হতে পারবে না, কেন? ইনসুলিন বেড়ে যাবে তাই। বলে ইনসুলিন আবার কোত্থেকে আসলো? ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় একটা হরমোন। আমরা যখন চিনি জাতীয় খাবার খাই, ভাত রুটি ফল দুধ চিনি এই ধরনের, তখন ইনসুলিন এসে রক্তের চিনিকে কোষের মধ্যে ঢুকায়। এখন কোষে যদি জায়গা না থাকে ইনসুলিন এটা ঢুকাইতে পারে না, তো যখন রক্তের চিনি বেড়ে যায় বডি আরো বেশি ইনসুলিন তৈরি করে যেন সে অতিরিক্ত চিনিটাকে কোষে ঢুকাইতে পারে। এই অতিরিক্ত ইনসুলিন ফ্যাট জমা করতে সহায়তা করে, সে তাড়াতাড়ি চিনিকে ফ্যাট হিসেবে জমা করে এবং ফ্যাট বার্নিং হতে বাধা দেয় এবং চর্বি গলতে সে বাধা দেয়। তার মানে বেশি ইনসুলিন মানে বেশি চর্বি। তাহলে ইনসুলিন আসলো কিভাবে? আমি চিনি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে ইনসুলিন আসলো, আর চর্বি কে জমা করলো? ওই অতিরিক্ত ইনসুলিন চর্বি জমা করলো। আর আপনি এখন মোটা থেকে শুকাইতে পারতেছেন না, কারণ আপনার ইনসুলিন বেশি। আপনি মাইপে দেখেন আপনার ফাস্টিং ইনসুলিন বেশি, মাপেন দেখেন আপনার ফাস্টিং ইনসুলিন বেশি আছে, দেখেন আপনার হোমা আইআর বেশি আছে, মেপে দেখেন, দেখেন আপনার সিআরপি বেশি আছে, মেপে দেখেন। তো যারা মোটা তাদেরকে অবশ্যই সিআরপি দেখতে হবে, ফাস্টিং ইনসুলিন দেখতে হবে, হোমা আইআর দেখতে হবে, এগুলো না কমানো ছাড়া সে শুকাইতে পারবে না। তাইলে ডায়াবেটিস মানে হচ্ছে কি, কোষে জায়গা নেই, এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না, এই কারণে রক্তে চিনি বেড়ে গেছে। আপনি চিকিৎসার নামে ছয় বেলা চিনি খাচ্ছেন, কয় বেলা চিনি খাচ্ছেন, কি কি, যেমন রুটি ভাত আলু ডাল ফল মুড়ি চিনি ছাড়া বিস্কিট, হ্যাঁ দুধ, বুঝেন না কথা, আলু যা আছে খাইতেছেন না, চিনি খাইতেছেন, কয় বেলা? ছয় বেলা। ঘুমানোর আগে দুধ খাচ্ছেন, তাহলে আপনি ছয় বেলা কি খাচ্ছেন? চিনি খাচ্ছেন। তাহলে এই চিনি রক্তে আসতেছে, বেড়ে যাচ্ছে, তাহলে খাওয়ার পরে চিনি বেড়ে যায় কেন? চিনি খাইলে তো চিনি বাড়বে নাকি, বুঝেন নাই? হ্যাঁ, আপনার করে শিখাইছে খাওয়ার 2 ঘন্টা পরে চিনি বেড়ে যায়, তা তুমি চিনি খাইবা, চিনি বাড়বে না। আমার রুগীদের তো খাওয়ার পরে চিনি কমে যায় উল্টা। ওদিন একজন আসছে, ডাক্তার, সে বলতেছে স্যার আমার ওয়াইফের তো খাওয়ার পরে চিনি কমে গেছে। আমি বললো হ্যাঁ, তা আপনি ডাক্তারি পড়ছেন কি জন্য? তাহলে আপনি যদি চিনি না খান চিনি বাড়বে কি জন্য? কয়ে না কয়ে খাওয়ার পরে বাড়ে, তা আপনি চিনি খেলে বাড়বে, আপনি ওনারে যদি বাড়াইতে চান রুটি খাওয়ান ভাত খাওয়ান বাড়বে, সিম্পল ইকুয়েশন। আপনি ডাক্তারি পাশ করে এটা বোঝেন না, চিনি না খেলে চিনি বাড়বে কোথা থেকে ভাই জান? এখন বললো তাহলে খালি পেটে বেশি হইলো কেন? খালি পেটে বেশি হলো কারণ ওনার লিভার সমস্যা, এই কারণে লিভার চিনি তৈরি করে 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 ওই যে গ্লুকোনিওজেনেসিস, খালি পেটে আছেন কিন্তু লিভার চিনি তৈরি করে করে রক্তে দিয়ে দিতেছে। তাহলে লিভার ঠিক হলে এটাও ঠিক হয়ে যাবে। তো লিভার ঠিক করতে হলে কি করতে হবে? রোজা রাখতে হবে, ভালো ব্যায়াম করতে হবে, লিভারের যত্ন নিতে হবে, তিতা জাতীয় খাবারগুলো খেতে হবে। এই যে তিতা খেলে কেন ডায়াবেটিস ভালো হয়, কারণ তিতা জিনিসগুলো লিভারকে ভালো রাখে, প্রচুর ফাইবার খেতে হবে, গাট লিভারকে প্রোটেক্ট করে, ফাইবার ফাইবার যুক্ত খাবারগুলো খেতে হবে, বুঝলেন না কথা? গাট লিভারকে প্রোটেক্ট করে, ফাইবার, ফাইবার মানে কি, এই যে ভালো শাকসবজি ফাইবার। তো যাই হোক, তাহলে রক্তে চিনি বাড়ে কাদের? যাদের কোষে জায়গা নেই। তাহলে আপনি এখন ছয় বেলা চিনি খাওয়াচ্ছেন আর চিনি আসছে রক্তে, আর আপনি ওষুধ দিয়ে বা আরো ইনসুলিন দিয়ে, ইনসুলিন তো বডিতে এমনি বেশি, মাইপে দেখেন না ইনসুলিন বেশি না কম, ইনসুলিন দিয়ে দিয়েছেন রোগীকে, তো ওই অতিরিক্ত ইনসুলিন দিয়ে বা ট্যাবলেট দিয়ে ওই রক্তের চিনিকে কোষের মধ্যে ঢুকাইতে আসছেন, আর রক্তের চিনি মাইপে কইতেছেন আমার রক্তের চিনি কমতে আছে, আমি খুব ভালো চিকিৎসা করতে আছি। এদের কোন ধরনের বোকা বলা যায় বলেন তো?
নাকি বুঝেন নাই আপনারা? মানে আপনাদেরকে শেখানো হয়েছে কি যে আপনারা তো বোকা, জানেন না এই বিষয়ে, জ্ঞান নাই, নলেজ নাই, আপনারা যা পায় আপনারা এটা বিশ্বাস করে, নিজের কোনো পড়াশোনা নাই, নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নাই, কারণ আল্লাহ ব্রেন ছাড়া আপনারে পাঠাইছে না, আপনার ব্রেন আছে, আপনি ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগাইছেন, বুঝেন নাই? অথচ এটুক শেখার জন্য অনেক নলেজেবল হইতে হয় না, কি যে আমার কোষে জায়গা নাই। তো একটা কৃষক দেড় গামলা ভাত খায়, হ্যাঁ সুগার নেই কেন? কারণ হ্যাঁ 12-14 ঘন্টা পরিশ্রম করে, তো যার ফলে কোষ খালি আছে। হ্যাঁ 2 গামলা সকালে খায়, 2 গামলা রাত্রে খায়, চিনি বাড়ে না, কারণ সে কোষের যেগুলো পরিষ্কার করে ফেলছে অলরেডি, ব্যবহার করে ফেলছে, সে জমা নাই, অতিরিক্ত নাই, এই কারণে কোষ ফাঁকা। তাহলে ডায়াবেটিস হয়েছে কোষে জায়গা নাই তাই নাকি? বুঝলেন না কথা? আপনি চিকিৎসার নামে কোষের আরো 12টা বাজাইতে আছেন, কারণ আপনি বলতেছেন কি রক্তের চিনি বাড়াকে ডায়াবেটিস বলে, রক্তের চিনি কমে গেলেই তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই বোকা শিক্ষাটা কেন শিখাইতে পারছে? কারণ আমাদের নিজস্ব জ্ঞান নেই, জ্ঞান অর্জন করার ইচ্ছা নাই, জানার ইচ্ছা নাই, নিজের সম্পর্কে জানার মতো টাইম নাই। আপনি ভাবতেছেন ওটা ডাক্তারদের দায়িত্ব, আমার না, তো যার দায়িত্ব, জ্ঞান যার হাতে। ভাই আপনারা কি এই পবিত্র কোরআন কখনো পড়েছেন? আহলি কিতাবদেরকে আল্লাহ কি বলেছে? আর ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে কোন কথাগুলো বলতো জানেন আপনারা? সেটা হচ্ছে যে ওরা বলতো যে আরে যা আমরা গোপন করেছি ও তো সব বলে দিতেছে মানুষের, বুঝেন নাই কথা? ওই আহলে কিতাবরা আল্লাহর আইনকে, আল্লাহর যে জিনিসগুলো ওরা জানতো, যাই না এগুলো নিজেদের কাছে রাখছে, সাধারণ মানুষকে দেয় নাই। আর ওরা কি করত, যেইটা তাদের জন্য সুবিধা হবে সেইভাবে মানুষকে ফতোয়া দিত, তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করত। তা আল্লাহ বলছে তোমরা, তোমাদের কি হলো যে আল্লাহ ইয়াগুলোকে তোমরা অল্প দামে বেচে দিলাম, বলেন নাই? যে আল্লাহর বাণীকে তোমরা বিক্রি করলাম, মানে যেটা তাদের স্বার্থ রক্ষা করত, এটা দেখেন কোরআনে অনেকগুলো উদাহরণও দেওয়া আছে, তাদের স্বার্থ রক্ষা যেগুলোতে করত সেই কথাগুলো সে মানুষকে জানাইতো। আর কিতাব তার কাছে ছিল, কিতাবের জ্ঞান সাধারণ মানুষের কাছে ছিল না, বুঝলেন? এই পলিসিটা এখন মেডিকেল সায়েন্স নিয়েছে যে ডাক্তারি নলেজ শুধু ডাক্তারদের থাকবে, সাধারণ মানুষগুলো যাদের হুকুম মানবে, তো যা করতে গেছে তাই গেছে, ওষুধ খেতে গেছে ওষুধ খাবি, বোঝার দরকার নেই, যা ওষুধ লিখে দিছে খাও, তাই জমিদার স্টাইলে চিকিৎসা, যে ট্যাবলেট এই প্রেসক্রিপশন দিছে খাইয়ে আইসে কথা কয়, স্যার কেন হয়েছে জিজ্ঞেস করলে 3 কথা কইলে একেবারে ধমক দিয়ে বাইর করে দিব, কথা বলা যাবে না, কথা কম, লিখে দিছি প্রেসক্রিপশন এই নাও যাও খাইয়ে আসবো 2 মাস পরে আসবো। একটু জিজ্ঞেস করেন স্যার কিনটা কিসের ওষুধ, এটা কেন দিলেন, এটা দিলে কি হবে, আমার যে ইনসুলিন দিলেন আমার ইনসুলিন কত আছে টেস্ট করছেন কিনা, আমার হুমায়ার দেখছেন কিনা, ফাস্টিং ইনসুলিন দেখছেন কিনা, হ্যাঁ আমার ইনসুলিন সি পেপটাইড দেখছেন কিনা, বডিতে তৈরি হয় কিনা, না দেখেই কি ইনসুলিন দিয়ে দিলেন কিনা, খালি কথাগুলো বলে দেখেন, দেখি আপনার কি অবস্থা হয়, আমি একটু দেখতে চাই। ওরাকে ও বলছিল, পরে বলছে মেডিকেলে 6 বছর পড়ে আসতে বলছে, তো মেডিকেলে 6 বছর পড়ে আসে আপনি কিসের চিকিৎসা করতেছেন? সেটা হলো যে কোষ কিভাবে আরো নষ্ট করা যায়, এটা প্রমাণ আমি এই মুহূর্তে দিতে পারবো। যারা ডায়াবেটিস রোগী 20 বছর ধরে চিকিৎসা করতেছেন, ও নিশ্চিতভাবে 10-12টা ওষুধ খায় এবং ওর রোগ 15-20টা নাকি, ঠিক কিনা? তার মানে সে একটা ওষুধ থেকে 20টা ওষুধে বা 15টা ওষুধে বা 12টা ওষুধে চলে উন্নীত হয়েছে, আর রোগ একটা থেকে তার 15-20টা হয়েছে কেমনে? তাহলে ভালো চিকিৎসার কারণে এটা হয়েছে তো নাকি? না, কারণ কোষ নষ্ট করার কারণে হয়েছে। জি, তাহলে কিভাবে কোষ নষ্ট হচ্ছে? যে ডায়াবেটিসকে রক্তের চিনি বাড়া রোগ হিসেবে দেখা হচ্ছে, তাইলে ওষুধ দিয়ে রক্তের চিনি কমায় তারা খুশি, কিন্তু কোষ পরীক্ষাও করছে না, তাহলে কোষ কিভাবে পরীক্ষা করবো? হোমায়ার
কোষে প্রদাহ বাড়ছে কিনা কি সিআরপি দেখতে হবে, ইনসুলিন তৈরি হচ্ছে কিনা সিপেপটাইড দেখতে হবে, কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি আছে কিনা হোমা আইআর দেখতে হবে, ইনসুলিন লেভেল বেশি আছে কিনা ফাস্টিং এ কত আছে, চার থাকার কথা ছয় থাকার কথা সেখানে আছে আপনার 12, 15, 20 এগুলো বেশি আছে আপনার, আপনি দেখেন আপনার টিজি বেশি আছে, এইচডিএল কম আছে, এই জিনিসগুলো দেখে এগুলোকে কারেক্ট করলে আপনার ডায়াবেটিস কেন কোন রোগই থাকবে না, বডিতে কোন রোগই থাকবে না। এই কারণে আল্লাহ 30টা রোজা আমাদের জন্য ফরজ করেছেন যেন আমরা রোগ মুক্ত হতে পারি। এবার আমরা ডায়াবেটিসের নষ্ট চিকিৎসা হলো কি, ছয় বেলা খান চিনি, ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকান, কোষের টক্সিসিটি বাড়ান, কোষের চর্বি আরো বাড়ান, কোষের শক্তি আরো কমে যাক, কোষ নষ্ট হয়ে যাক। এভাবে কোষ নষ্ট হইতে 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 সারা শরীরের বিভিন্ন অর্গানের কোষ নষ্ট হইয়া আপনি এবার আস্তে আস্তে তিলে 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 ধ্বংস হইবেন। এটাকে নিশ্চিত করাটাই হচ্ছে ডায়াবেটিসের বর্তমান চিকিৎসা। চ্যালেঞ্জ দিব আপনাদেরকে, এটাই সত্য, বিশ্বাস না হয় যারা 15-20 বছর ধরে ওষুধ খেয়ে চিকিৎসা করছে, প্রতিটা রোগী দেখেন আজকে কতগুলো রোগে সাফার করতেছে, তার চোখের কি অবস্থা, তার মাজা গিরার কি অবস্থা, তার নার্ভের কি অবস্থা, তার পেটের কি অবস্থা, তার লিভারের কি অবস্থা, তার রক্ত নালীগুলো কতটা ব্লক হয়েছে, হ্যাঁ, তার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কতটা বাড়ছে, আপনারা তার এনার্জি লেভেল কোথায় কমে গেছে, তার কিডনি লিভার সব আস্তে আস্তে প্রতিটা অর্গান, হ্যাঁ, তার নষ্ট হবেই, হবেই, হতেই হবে, না হলে হবেই না। তাহলে আপনি কিছুই করেন নাই, যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করেন, ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, রক্তের চিনি মাইপা খুশির চোটে বগল বাজান, আপনার কোন সেল একটাও ঠিক থাকবে না, গ্যারান্টি দিব আপনাকে, গ্যারান্টি দিব আপনাকে, চ্যালেঞ্জ দিলাম আসেন, গ্যারান্টি দিলাম আপনাদেরকে যে 25-30 বছর ধরে চিকিৎসা করতেছে ডায়াবেটিসের, হ্যাঁ আস্তেও আছে, একটা লোকও পাবেন না। কিডনি তো যাবেই, শেষে গিয়ে কিডনিও যাবে, কিন্তু কিডনি নষ্ট হচ্ছে টের পাবেন যখন 85 ভাগ কিডনি ড্যামেজ হয়ে গেছে, তারপরে গিয়ে টের পাবেন। হার্ট ব্লক হয়েছে টের পাবেন যখন 99%, 95%, 85% ব্লক, তখন গিয়ে আপনার টের পাবেন, তার আগে না। তাহলে প্রকৃত চিকিৎসা কি? প্রকৃত চিকিৎসা হচ্ছে কোষ খালি করা, সোজা সিম্পল। এখন আমার বিরুদ্ধে অন্যদের অবজেকশন হচ্ছে এই গোপন কথাগুলো আমি সবার সামনে বলে দিতে আসি, হ্যাঁ বুঝেন নাই কথা, আমরা গোপন কথাগুলো সবার সামনে বলে দিতে আসি, গোমর ফাঁস করে ফেলতে আসি, বুঝেন নাই সত্যকে বলে দিতে আসি। আপনাকে এর জন্য 6 বছর মেডিকেলে পড়তে হবে না, একটা এক ঘন্টার সেশনই যথেষ্ট, 6 বছর মেডিকেলে পড়ার কিছু নাই। কারণ যারা আগে সুস্থ ছিল আপনার দাদারা, বুঝছেন, বা যারা শিকার করে খাইতো, হ্যাঁদের এই ধরনের রোগ ছিল না, হ্যাঁ কোন মেডিকেলে পড়ছে, এই বনের পশু পাখিরা কোন মেডিকেলে পড়ে, যারা ন্যাচারাল খাবার খায়, ন্যাচারাল ভাবে চলাফেরা করে, বনে থাকে, এগুলো হয়, যারা আগের মানুষ যারা মাংস খেত, শিকার করে খেত, নিজের খাবার নিজে সংগ্রহ করতো, মাঝে মাঝে খাবার পেত না, নাকে থাকতে হইতো, তাদের এগুলো রোগ ছিল। আরে 50 বছর আগে এগুলো কয়জনের ছিল, 100 বছর আগে কয়জনের ছিল, এ 200 বছর আগে কয়জনের ছিল, তাদের কি মেডিকেল নলেজ ছিল নাকি? তাদের এত ডাক্তারও ছিল না, তখন দরকারও ছিল না, কেন দরকার হইল ডাক্তারের? আমি বলি আপনাদেরকে, এই যে এখনো আপনাকে চ্যালেঞ্জ দেবো, যান পাহাড়ে, যান যান যেখানে মাটির ঘর আছে, কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, সেই এলাকাতে এখনো যান, যান আজকে যান। ও কোন মেডিকেলে পড়ছে? 6 বছর ধরে মেডিকেলে পড়তে কইছে, সে কোন মেডিকেলে পড়ছে? আপনি যান গিয়ে দেখেন যে ওই লোকটা যার বয়স 85 বছর, কোনো রোগ নাই, থানচিতে দেখছো না? আমি আমি গেছি তো, আমি বান্দরবনে গেছি, আমি খাগড়াছড়িতে গেছি, আমি ওই যে কি মাটিরাঙ্গা না কোথায় কি বলো, আমি বেশিরভাগ জায়গায়, তারপর ওই যে সিলেটের ওই যে বর্ডারের পাশে যে মাটির ঘরগুলো আছে যেখানে এখনো কারেন্ট যায় নাই, দেখছো তোমরা, ওখানে যাবা গিয়ে দেখবা 85 বছরের লোক, কোনো ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিচ্ছু নাই, কেন? তোর তো মেডিকেল নলেজও নাই, কেন নাই? কারণ ন্যাচারাল ভাবে খেলে একটা লোক খেতে পায় না, 12-14 ঘন্টা পরিশ্রম করতে হয়, রাত জাগার কোনো সুযোগ নাই, রাতে ঘুমাইতে হয়,
সকালে উঠতে হয়, এত টেনশন হ্যাগো নাই, হ্যাগো এগুলো নিয়ে এত চিন্তা নেই। হ্যাঁ গাড়ি বাড়ি লাগবে, হ্যাঁ সমাজে রাষ্ট্রপতি হইতে হবে, বিচারপতি, মানে এগুলো এগুলো নাই, এগুলো খাইয়া পরে বাঁচতেছে খুশি। থাইল্যান্ডে গেলাম, মুজিবুর রহমান ভাই কয় যে এদের যে ওনার যে একটা কাজ করার লোক লাগে দরকার হয় না, কয় যে এদের সিস্টেম হলে এটা 5 দিন কাজ করলে টাকা হইলে 5 দিনের, হ্যাঁ চলে যাবো, যতদিন ওই টাকা শেষ নেব আর জীবনে আসবো না, বুঝেন নাই। ওদের জীবনের কোন উচ্চাস নাই, খাইতে পাইতেছে, কালকের খাওয়া আছে, ওই টাকা যতদিন শেষ না হবে ততদিন সে আর কিছু করবে না, তারপর সে এসে আবার কাজ করে। যদি দেখা যায় যে খাওয়া নেই তো কাজ টাজ করিয়া আবার কিছু টাকা জমলে ওইটা খরচ না হওয়া পর্যন্ত সে আর কোনো কাজ করে, বুঝলেন না। আর আপনারা তো হ্যাঁ ওইখানে ডিপোজিট, ওইখানে ডিপোজিট, এটার কিস্তি, ওটার কিস্তি, মানে আপনার মাথা তো ঠিক থাকার কোনো কারণ নেই। আপনি ফ্ল্যাটের কিস্তি, গাড়ির কিস্তি, জমির কিস্তি, আহারে কিস্তি কিস্তি, আপনার জীবনে কিস্তিতে চলে গেছে। আপনি এগুলো একটাও কবরে নিতে পারবেন না, আপনি জানেন, উপভোগও করতে পারবেন না, কারণ আপনি নষ্ট হয়ে গেলে কিভাবে উপভোগ করবেন সবই জানেন, কিন্তু তবুও আপনার সুখ, আমার ব্যাংকে এত টাকা আছে, আরে বলো ওই টাকা দেখার আগে তুই কবরে চলে যাবি, হ্যাঁ পরে তোর যারা আহল আছে তারা ঝগড়াঝাটি করবে, ওই টাকা নিয়ে কাড়াকাড়ি বাঁধাবে, তারপর বাই বাইরে মাইরে ফেলাবে, খুন করে ফেলাবে, হ্যাঁ তো ওদের জন্য রেখে গেছো, তাই না? অবশ্যই বাস্তব। সন্তানকে নষ্ট করতে চাইলে বৃত্তের ভিতর রেখে চলে যান, এই সন্তান ধ্বংস হবে। আমরা এখন পর্যন্ত টিকে আছি কারণ অভাবের সংসারে বড় হয়েছি, স্ট্রাগল করে, কোনো মামা চাচা নাই, এই পর্যন্ত নিজের চেষ্টায় আল্লাহর রহমতে প্রতিটা জিনিস স্ট্রাগল করে। সরকারি চাকরির জন্যে বিসিএস দিতে গেছিলাম, ভাইবাতে ওই প্যান্ট ছোট কেন, মানে গিরা রূপে কেন, দাড়ি কেন, হ্যাঁ এটা বলে আমার অযোগ্যতা, আমাকে বেড়া দরকার নেই আমার সরকারি চাকরি। তা আমি তখন হজ করে করছি, তো যাই হোক এগুলো পুরান কথা, বলে লাভ নেই। কথা হচ্ছে যে মানে আপনি আপনার যে পরিশ্রম সেটার ফল আপনি পাবেন, আপনি যদি এটাকে সুস্থতার ক্ষেত্রে কাজে লাগান। তো প্রকৃত চিকিৎসা হলো কোষখালি করতে হইলে, এতক্ষণ যা বলতেছি কোষখালি হবে রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, পরিমিত খেতে হবে, এবং যাদের চিনি বেশি আছে, হুমায়ের বেশি আছে, ইনসুলিন বেশি আছে, তারা দয়া করে ভাত রুটি ফল দুধ, এই যে 7 নম্বর পৃষ্ঠার এই যে খাবারগুলো এখানে লেখা আছে বইয়ে দেখেন, 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠার উপরের অংশের খাবারগুলো বাদ দিয়ে আপনি খাবেন। এরপর হুমায়ের কমে গেলে আবার ঢেকি চাটা লাল চালের ভাত খাবেন, দেশি ফল খাবেন, টক দই খাবেন, মধু খাবেন, কলা খাবেন, খেজুর খাবেন। আর মাঝামাঝি যারা তারা এর মধ্যে যে ব্ল্যাক রাইস, কেনুয়া, বাকহুইট এগুলো সব আগেই খাইতে পারবেন, এটা 2-3 সপ্তাহ পরেই ইনশাল্লাহ স্টার্ট করতে পারবেন। ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে যখন রোজা শুরু করবেন, ব্যায়াম শুরু করবেন, তখনই কেনুয়া, বাকহুইট, ব্ল্যাক রাইস ইউ ক্যান অ্যাড, বুঝলেন কথা, বুঝেছেন? তাহলে অনেক অপশন আছে। তাহলে আমাদের যদি আমরা সুস্থ খাবারগুলো খাই, পর্যাপ্ত খাই, কমও না বেশিও না, পরিমিত পর্যাপ্ত, বেশি খেলে তো লাভ নাই, কম খেলে তো দুর্বল হয়ে পড়ব, তাহলে এই জন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। এরপরে আপনি যখন রোজা রাখবেন, তারপরে যখন আপনি এক্সারসাইজ করবেন, রোজাতে আপনারা বিকেলে ব্যায়াম করবেন, যে কোনো সময় সূর্যের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন দিনের যে কোনো সময়, তারপরে তারাবি পড়ে ঘুমায় পড়বেন, আবার ফজর পড়ে আবার ঘুমাবেন, তারপরে আসরের আগে, সরি আসরের পরে মাগরিবের আগে এই সময়টায় ঘাম ঝরানো কিছু ব্যায়াম করবেন, ব্যাস হয়ে গেল। আর তো সারাদিন রোজাই আছেন, খাবার তো ঠিকই আছে, বুঝলেন, খাবার নিয়ে অনেক কথা বলে, তাতে কি হবে, কোষের অতিরিক্ত চর্বি বার্ন হবে, টক্সিন পরিষ্কার হবে, বুঝলেন না, ইনফ্লামেশন কমে যাবে, তাহলে কোষে আবার নতুন করে শক্তি উৎপাদন করতে পারবে। কেন? কারণ ইনসুলিন কমে গেলে সে ফ্যাট বার্ন শুরু করবে, তাহলে জমে থাকা ফ্যাটটা যেটা তার জঞ্জাল ছিল, ডাস্টবিন ছিল, জাঙ্কিয়ার্ড ছিল, ওই জাঙ্কিয়ার্ডের ময়লা দিয়ে এখন সে শক্তি তৈরি করা শিখে গেছে, এটার নাম হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন। ফ্যাট অ্যাডাপ্টেশনে ইনসুলিন কমাতে হবে, ইনসুলিন কমানো মানে চিনি খাওয়া কমানো, ইনসুলিন কমানো মানে চিনি খাওয়া কমানো। তাহলে চিনি মানে কি? ভাত রুটি ফল দুধ সবই চিনি, এবং এগুলো যেই খাবারে আছে যেটা খেতে মিষ্টি লাগে সেটাই চিনি। এরপরে মেনটেনিং এ এসে
কে কোন ধরনের শর্করা খাবে সেগুলো নিয়ে আমাদের অনেক ডিসকাশন আছে, আপনারা দেখবেন। তবে আগে আপনারা টেস্ট করেন, টেস্টে আমাদের ডিসকাউন্ট আছে। যে আমাদের যে নর্মাল প্যাকেজ, সেই প্যাকেজে আমাদের 2000 টাকা ডিসকাউন্ট আগে থেকে ছিল, এখন রোজা উপলক্ষে আরও 10% ডিসকাউন্ট এটা অ্যাড করা হয়েছে। এটা শুধুমাত্র রোজার মাসেই ডিসকাউন্ট, রোজার পরপরই এই ডিসকাউন্ট শেষ হয়ে যাবে, এটা আর পরে দেওয়া হবে না। আর সকল প্রোডাক্ট আপনি এখান থেকে নেন 12% ডিসকাউন্ট পাবেন। আর অনলাইনে অর্ডার করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সেটা ওয়েবসাইট থেকে করেন, ফোনের মাধ্যমে করেন, কোনো টাকা পয়সা লাগবে না, চার্জ লাগবে না। আর ডিসকাউন্ট 12% সেটাও পাবেন, আবার ডেলিভারি চার্জও লাগবে না। এটা শুধুই রমজান উপলক্ষে, রমজানের পরপরই এটা শেষ, রমজানের পরে না, মানে 28 রমজান পর্যন্ত, এরপরে এই এই অফার আর থাকবে না। এটা শুধু আমরা করেছি, যে আমাদেরও কিছু দায়িত্ব আছে, যে আমরা তো এই যে বিনামূল্যে সেবা সারা বছর চলে, বিনামূল্যে ডাক্তার দেখানো, শুধু তাই না, প্রি কাউন্সেলিং, পোস্ট কাউন্সেলিং, শুধু তাই না, ফলো আপ, রিপোর্ট দেখানো, সবই ফ্রি। তাহলে আপনার মানাটা আপনাকেই মানতে হবে, আপনার রোজা আপনাকে রাখতে হবে, আপনার ব্যায়াম আপনাকে করতে হবে, আপনার ঘুম আপনাকে, আপনার জাঙ্কিয়ার্ডের ময়লা আপনাকেই পরিষ্কার করতে হবে। এটা কিভাবে করবেন? শ্বাসের ব্যায়াম করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, আর্লি ঘুমাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, সূর্যের আলোতে যেতে হবে, নিজের জন্য ফান টাইম বের করতে হবে, গাছতলায় যেতে হবে, পাখির গান শুনতে হবে, ভোরে উঠে গাছতলায় গিয়ে পাখির গান শুনতে হবে, বুঝেননি কথা? ফজর পড়েই চলে যাবেন গাছতলায়, বুঝেছেন? আমি একটা বৃক্ষ মেডিটেশন করেছিলাম, দেখবেন, ভিডিওটা আছে। বৃক্ষ মেডিটেশন, গাছ ধরে দাঁড়ায় থাকবেন, ওখানে শ্বাস প্রশ্বাস নেবেন, গাছের সাথে নিজে নিজে নিজেকেও গাছ মনে করবেন, প্রকৃতির সঙ্গে মিশে যাবেন, মার্জড হয়ে যাবেন। আর কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর প্রতি, গাছের প্রতি, যে তারা অক্সিজেন দিচ্ছে, আল্লাহ গাছ তৈরি করেছে, পরিবেশগুলোকে সুন্দর রাখা আপনাদের দায়িত্ব। কারণ আমরা অকৃতজ্ঞ বলেই আমরা বুঝি না যে কত গাছ আমাদের কিভাবে হেল্প করছে। সবুজ ভালোবাসুন, গাছকে ভালোবাসুন, প্রকৃতির ফুসফুস হচ্ছে বৃক্ষ, এ গেলে কেটে ধ্বংস না করে গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান, এটা খুব দরকার, নাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার ফুসফুস ভালো থাকবে যখন প্রকৃতির ফুসফুস ভালো থাকে, প্রকৃতির ফুসফুস হচ্ছে গাছ। তাহলে আপনার যদি এই সবগুলো নিয়ম মানেন, ইনশাল্লাহ রোগ তো হবেই না, আর যে রোগগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তা আল্লাহ আমাদেরকে সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।